বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। আজকে শরীরটা সারাদিন ভালো যায়নি, রান্না বাড়া কিছুই করিনি, এখনো গোসল করিনি। এখন যাবো একটু গোসল করে, তারপরে কিছু একটু রান্না করব। চলো গোসল গোসলটা সেরে আসি, তারপরে রান্না বাড়া কি করা যায় তাই ভাবতেছি কি করব। হালকা পাতলা কিছু রান্না করে নেব। তো আসছি গোসলটা সেরে, সেই পর্যন্ত অপেক্ষা করো তোমরা। চলে এলাম গোসল সেরে রান্নাঘরে, এখন রান্না করে নেব। আলু ভাজি করব আর তেলাপিয়া মাছ ভাজি করব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ মরিচ সব রসুন একসাথে দিয়ে দিচ্ছি। তেলে ভেজে নেব। আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, আলুটায় লবণ মাখানো ছিল, আমি আলু চুচি করে লবণ মেখে রেখেছিলাম। আলু চুচি করে লবণ মেখে রাখলে আলুটা সফট হয়ে যায়, ভাজতে সুবিধা হয়, অল্প সময় লাগে। এবার আমি তেলাপিয়া মাছটা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ভাজিটা হয়ে গেল, এবার মাছটা ভেজে নেব। ভালো করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া উঠে যাবে এভাবে। তাহলে মাছটা তাড়াতাড়ি উঠে যায়, তলে লেগে যায় না। দেখলাম মাছটা প্রথমবার একটু কম দিয়ে দেবো, উঠে দেবো মাছটা। দেখেন কি সুন্দর, একবারেই উঠে গেলো মাছটা, কোথাও একটু লেগে যায়নি। মাছ ভাজি আর একবার দেবো, এবার একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, এবার সবগুলি মাছ একসাথে দিয়ে দেবো। সুন্দরভাবে ভাজা হয়ে গেল মাছগুলি, তুলে নেব। এই
হয়ে গেল আমার মাছ ভাজিটা। এখানে আমি আমের টক রান্না করব। আমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু বাগারটা দিয়ে দেব। দুইটা শুকনো মরিচ আর হচ্ছে অল্প কিছু কালিজিরা আর রসুন দিয়ে আমি আমটা বাগার দিয়ে নেব। সরিষার তেলে আমি রসুন কালিজিরা দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি আমটা থেকে জাল করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। হয়েছে আমার কাঁচা আমের টক। এখানে আমি দিয়ে দিয়েছি চিনি, আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি।